পূজার বন্ধক লৈ ক্ষুব্ধ বাগিচার শ্রমিক। ক্ষুব্ধ হয়ে পড়েছে বাগিচার শ্রমিক সংগঠনের নেতৃত্ব। 25 সেপ্টেম্বরত করম পূজার বন্ধর ঘোষণা করেছে রাজ্য সরকারে, কিন্তু এটা দেওবারে কাম করে দিব লাগিব শ্রমিক সকলে। তাতে ক্ষুব্ধ হয়ে পড়েছে শ্রমিক আর সাহ জনজাতি ছাত্র সন্থা। আমি করম পূজা যেটা আপনি করম পূজা করব না, ওই দিন আপনাকে ছুটি লাগবে কি? আর হাজিরাটা আপনাকে দিতে লাগে, দুটা দিন আপনি কাম নাই করব। আর সরকারকে আমি অনুরোধ করাতেই আপনি হাজিরা লাগবে বলকে। এ সন্দৰ্ভত চাহ জনজাতি ছাত্র সন্থার নেতা ধীরাজ কোৱালাই কয়, শেহতীয়াকৈ অসম সরকারের শ্রম বিভাগে এখন নোটিফিকেশন জারি করলে আর তাতে কোৱা হল যে 25 সেপ্টেম্বর দিনটো সরকারি বন্ধ হব। আর সেই দিনটোত সরকারি বন্ধ হব, কিন্তু চাহ শ্রমিকসকলে সেইদিনাখন পেইড হলিডে হিসাবে ঘোষণা করেছে। কিন্তু তার পেইড হলিডে ঘোষণা করার কথাটো হয়েছে যে পরবর্তী দেওবারটো অর্থাৎ পরবর্তী যে উইকলি রেস্ট ডে, সেইদিনাখন শ্রমিকসকলে কাম করে দিব লাগিব বাগিচাত। গতি এই পেইড ডে নহয়, আসলে এই পেইড হলিডে কেউ হব নয়। যে পেইড হলিডে বিনিময়ত শ্রমিকে যদি পরবর্তী দেওবারটোত কাম করব লাগে, এই কেন পেইড হলিডে হব? রাজ্যের শ্রম বিভাগে করম পূজার বন্ধক লৈ জারি নির্দেশনাক জনগোষ্ঠীটির প্রতি চরম অপমান হিসাবে গণ্য করেছে আটসাই। আনকি বাগিচাই বাগিচাই রামেশ্বর তেলি, সঞ্জয় কিষাণ, পবন সিং হাটোয়ারকে ধরে চাহ জনগোষ্ঠীয় নেতার প্রতিকৃতি দাহ করার তীব্র আন্দোলন গড়ি তুলিব বলে ঘোষণা আটসার। আর 25 সেপ্টেম্বর আগত অসম সরকারি আহ্বান, আমার আহ্বান যে অসম সরকারি ঘোষণা পুনের দিয়ক, পুনের নোটিফিকেশন ইস্যু করব, যাতে শ্রমিক সকলে শর্তবিহীনভাবে করম পরব উদযাপন করব পারে। আর ইয়ার পিছতো যদি কোনো বাগিচা কর্তৃপক্ষ দেওবারের দিনট নাইবা যিকোনো সংস্থায় দেওবারের দিনট শ্রমিকক কাম করবলে বাধ্য করে, সেই নির্দিষ্ট বাগিচাখনত কিন্তু আমি প্রথম আমি শ্রম আর রাজ্যিক যিজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যিক কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি ডাঙরিয়া তেওঁৰ প্রতিমূর্তি দাহ হব। সেইখন চাহ বাগিচাত অসমের মুখ্যমন্ত্রীর প্রতিমূর্তি দাহ হব। সেইখন চাহ বাগিচাত অসমের শ্রম মন্ত্রীর প্রতিমূর্তি দাহ হব। সরকারের এই সিদ্ধান্তর পুনর্বিবেচনা নকরিলে বিজেপি বাগিচাত কোনো নির্বাচনী সভা করিব নিদিয়ে বলে হুঙ্কার দিছে আটসা নেতৃত্বয়। কোনো কারণত বর্তমানের শাসকীয় দল বিজেপিয়ে কোনো ধরনের তেওঁলোকৰ নির্বাচনী সভা অনুষ্ঠিত করব নোৱাৰিব, এটা আমার মুকলি আহ্বান বিজেপি সরকারখনের প্রতি। চাহ শ্রমিকর আইন অনুসৰি চাহ শ্রমিকর বাবে বছরেক 10 দিনহে পেইড বন্ধর ব্যবস্থা করা আছে। তাতকৈ অধিক পেইড হলিডে জারি করব নোৱাৰে রাজ্য সরকারে, সেয়ে করম পূজার বন্ধক লৈ এনে নির্দেশনা জারি করেছে রাজ্য সরকারে। কিন্তু বিষয়টোৱে যে সরকার কিছু জ্বলাব সে নকলেও হয়, কিয়নো সন্মুখত আছে লোকসভা নির্বাচন আর এনে সময়ত সরকারে কোনো জনগোষ্ঠীকে অসন্তুষ্ট করে লবলৈ নিবিচারিব। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।